ওদের কাছে টাইম নিয়ে যাবি, তোরা তো আসলে সেই তোদের সব শিখা দিত, সেই আলসারের কথা, তোদের খালি একটা জিনিস বাদে সবই শিখাতে হবে, তাই না? তাই সব শেখানোর তো মানে আমরা তো রেজিস্টারদের একদম পিছিয়ে লাগিয়ে থাকতাম, কত আমাদের সময় রেজিস্টারটা খুব বকাঝকা করতো, পাঁচ সাতটা মেয়ে, হ্যাঁ সার সার দেখা দিতে হবে, সার সার দেখা দিতে হবে। তো তোরা আজকে দরকার সন্ধ্যার সময় আসবি, রেজিস্টারদেরকে কনভিন্স কর, হ্যাঁ কালকে রেজিস্টার থেকে আসতে বলছে কখন আসবে, তোরা ওই টাইমে এসে দেখ, বুঝছিস, রিপিটেশন কর। আচ্ছা তাহলে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ কমপ্লিট। এই ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পর তারপর তোদেরকে জিজ্ঞাসা করা হবে যে হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, রাইট, যে মাই ডায়াগনোসিস ইজ ডার্মোয়েড সিস্ট ওভার অক্সিপিটাল রিজিওন, তাই না? অক্সিপিটাল রিজিওন একদম অ্যাকুরেটভাবে বলতে হবে। তুই যদি বলি ডার্মোয়েড সিস্ট কি ফ্রন্টাল রিজিওন, টেম্পোরাল রিজিওন, হ্যাঁ একদম সুন্দর করে বলতে হবে, ঠিক আছে, অক্সিপিটাল রিজিওন। তা হোয়াট আর দি পয়েন্টস ইন ফেভার অফ ইয়োর ডায়াগনোসিস, পরে কোশ্চেন আসবে, হোয়াট আর দি পয়েন্টস ইন ফেভার অফ ইয়োর ডায়াগনোসিস, তাহলে একটা হলো কি কমন সাইট, হ্যাঁ সেকেন্ড হলো কি বোন ইন্ডিটেশন প্রেজেন্ট, ওভারলাইং স্কিন ইজ ফ্রি, আন্ডারলাইং ফ্যাক্টর সেবা স্যার সিস্টেমও হতে পারে, তাই না? তাহলে আর ট্রান্সফরমেশন টেস্ট ইজ মাইন্ডলি পজিটিভ, দিস আর দ্য পয়েন্টস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস, ঠিক আছে। তাহলে একটা প্রথম পয়েন্ট হলো কি কমন সাইজ, সেকেন্ড হলো কি বোন ইন্ডিটেশন প্রেজেন্ট, তারপরে ওভারলাইং স্কিন ফ্রি, আর ট্রান্সলেশন টেস্ট ইজ মাইন্ডলি পজিটিভ, দিস আর দ্য পয়েন্টস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। এরপরে তোর প্রশ্ন আসবে যে ঠিক আছে, হ্যাঁ এটা হঠাৎ দি আদার পসিবিলিটিস, আদার পসিবিলিটিস সেবা স্যার সিস্ট হতে পারে, বলে সেবা স্যার সিস্ট না কেন, না না স্ক্যাল্পে সেবা স্যার সিস্টে কি পাংক্রাম থাকে না, স্কুটাম আর স্কাল, স্কুটাম আর হোমোলোগাস মেয়েদের কি এইটা যদি না জানি তাহলে তো তোর ডাক্তার হওয়ার দরকার নেই। ও প্লাস ওই যে যারা স্কলাস্টিকাতে পড়ে না, ফোর ফাইভের ছেলেমেয়েরাই পারে, হ্যাঁ তাহলে ল্যাবিয়া মেজোরা অট স্কুটাম এবং স্কাল্পে কোনো কী থাকে না, পাংটাম থাকে না, তাহলে এখানে কী থাকবে, ওভারলাইং স্কিন অ্যাটাচ থাকবে, পাংটাম না থাকলেও কিন্তু ওভারলাইং স্কিন অ্যাটাচ, বাট হিয়ার ওভারলাইং স্কিন ইজ ফ্রি, ঠিক আছে। তাহলে সুতরাং এটা কী না, আশেপাশে সিস্ট। আর একটা হলো কি পুটি অ্যাপিয়ারেন্স, পুটি অ্যাপিয়ারেন্স কি যদি আমি এরকম চাপ দিই তাহলে কিছুক্ষণ দেবে থাকবে, যেন তোরা যে আটা যে রুটি বানাইছিস, কখনো বানিয়ে আটা দিয়ে রুটি বানাইছিস, হ্যাঁ সত্যি তো মিথ্যা কথা বলিস না, তো যা আটা দিয়ে রুটি বানালে আমরা যে গোল গোল বানাই না, তো ওই গোল গোলের মাঝে যদি তুই যদি এরকম একটু ফিঙ্গার দিস তাহলে ওটাকে দেবে যাবে, তাই না, ওটা আর ই হবে না। তো ঠিক আছে, এরকম যদি আমি যদি এরকম একটা চাপ দিই তাহলে এই যে কি পুটি অ্যাপিয়ারেন্স হবে, ওইটাকে বলে পুটি অ্যাপিয়ারেন্স, কিন্তু এখানে কি চাপ দেওয়ার সাথে সাথে কি ডিজ অ্যাপিয়ার, নর্মাল ডিজ অ্যাপিয়ার হয়ে যাচ্ছে, সুতরাং এটা কিন্তু পুটি অ্যাপিয়ারেন্স নাই, ঠিক আছে। তাহলে এই জন্য আমার কি ডায়াগনোসিস সেবা স্যার সিস্ট না, ঠিক আছে, আর টেস্ট সলিউশনটি সেবা স্যার সিস্টে শান্ত নেগেটিভ হয়, ঠিক আছে। আচ্ছা আর কি পসিবিলিটিস হতে পারে, হতে পারে লাইপোমা, হতে পারে নিউরোফাইব্রোমা, হ্যাঁ লাইপোমা হলে সেক্ষেত্রে বডি আরও অন্যান্য জায়গা থাকতে পারে, বডির অন্যান্য জায়গা যদি থাকে তখন তাকে কী বলে রে, লাইপোমা যদি বডির অন্যান্য জায়গা থাকে মানে মোর দ্যান ওয়ান লাইপোমা কি কী বলে, লাইপোমাকে নিউরোফাইব্রোমাটোসিস, লাইপোমেটোসিস, শোন ইট ইজ বেটার অমিট দ্যান রং কমিট, রং কমিট করা মানে এটাকে মানে এমনভাবে যে মানে জাস্ট তুমি এইরকম একটা মানে বুকার মতো ধরা হয়, যেমন একটা চুটকি বলি একটানে কথা বলা হচ্ছে, তো সেটা লোকে এক মেয়ের বিয়ে হয়েছে, হাজব্যান্ডের সাথে ঘুরতে বের হয়েছে, তো এক জায়গাতে গিয়ে দেখি যে অনেকগুলো মেয়ে সুন্দর মেয়ে সাজুগুজু করে দাঁড়ায় আছে, তো হাজব্যান্ডকে জিজ্ঞেস হয়েছে সেখানে এত মেয়ে সাজুগুজু করে দাঁড়ায় আছে কেন, তো বলতেছে এরা প্রস্টিটিউট,
দে পারফর্ম ইন্টারকোর্স ইন স্টেট অফ মানি। হ্যাঁ তাই তাই, তাহলে তো আমি রহিম ভাইয়ের কাছে অনেক টাকা পাই। হ্যাঁ ঠিক এইরকম ধরা হয় যে তুমি যদি এরকম রং কমিট করো, ঠিক এরকম ধরা হয় যে রহিম ভাইয়ের কাছে অনেক টাকা পাই। কারণ ও বলল যেটা বললো তার মানে কি, তুমি রুগীকে ভুল চিকিৎসা দিচ্ছ, ভুল ডায়াগনোসিস করছো, তার মানে তোমার আর কি মাপ নাই। ঠিক আছে, তোমার আর কোনো মাপ নাই। মাপ করবে রহিম ভাইয়ের কাছে যে টাকা পাইছো, মাপ করবে? কখনোই মাপ করবে না। তাহলে সুতরাং পরীক্ষা হলেও মাপ হবে না। ঠিক আছে, লাইপোমা হলে কি লাইপোমেটোসিস, আর নিউরোফাইব্রোমা যদি সিঙ্গেল হয় আর মাল্টিপল হলে নিউরোফাইব্রোমেটোসিস। ঠিক আছে, তা এই জন্যই আমি কিন্তু আগে জিজ্ঞাসা করছি যে শরীরের আর কোথাও আছে কি না। হ্যাঁ, শরীরের আর কোথাও আছে কি না। ঠিক আছে, যদি আর কোথাও আসে সেক্ষেত্রে আমরা লাইপোমা বা নিউরোফাইব্রোমা চিন্তা করতাম। ঠিক আছে, ডায়মেড সাধারণত মাল্টিপল ইউজুয়ালি হয় না। ঠিক আছে, আচ্ছা ও আর ডায়মেড আর একটা হলো কি পয়েন্ট হলো কি পয়েন্ট হলো কি মিড লাইন স্ট্রাকচার, আইদার মিড লাইন অর বোন ইফিউশন, গুড, আইদার মিড লাইন অর বোন ইফিউশন লাইনে ডার্মার থাকে, তাহলে এটা লোকের মিড লাইন আছে, তাই না? তা দিস আর দি পয়েন্টস ইন ফেভার অফ এ ডায়াগনোসিস। এই প্রথম কোশ্চিন কিন্তু এইটা করা হবে, হোয়াট আর দি পয়েন্টস ইন ফেভার অফ এ ডায়াগনোসিস, তাহলে কি কমন সাইড মিড লাইন স্ট্রাকচার বনি ফিউশন না বনি ইন্ডেন্টেশন বলেন স্কিন ফ্রি মাইন্ড, এই পারে কথা কিন্তু বলতেই হবে, কোনো মাপ নেই, বুঝছো? আচ্ছা এরপরে বলতে হবে যে এটা হিমানজুমা না কেন, যে স্যার হিমানজুমা হলে কম্প্রেসিভ টেস্ট পজিটিভ থাকবে। তাহলে কম্প্রেসিভ টেস্ট আমরা কীভাবে দেখি, এইভাবে চাপ দিই, এইভাবে চাপ দিলে কী হয়ে যায়, কম্প্রেস মানে রিজেপে না ছোট হয়ে যায়, কম্প্রেস মানে ছোটো হয়ে যায়, বলে যায় আমাকে চাপ দিছিস কেন, তাহলে কম্প্রেস মানে চাপা মানে চাপে ছোট হয়ে যাবে, আবার যদি সেরে যাও তাহলে রিঅ্যাপিয়ার হবে। এখানে একটা কোশ্চিন প্রায় করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি কম্প্রেসিভিটি অ্যান্ড রিডিউসিভিটি, পারিস? কমপ্লিট ডিজ্যাপিয়ার, রিডিউসিং যখন হবে তখন কি কমপ্লিট ডিজ্যাপিয়ার, আর কমপ্লিসিটি লাগলে পার্সিয়ালি ডিজ্যাপিয়ার, পার্সিয়ালি ডিজ্যাপিয়ার। ঠিক আছে, এই শব্দটাও কিন্তু মনে রাখতে হবে যে রিডিউসিবিলিটি আর কমপ্লিসিবিলিটি, দেখ এটা যদি আমি চাপ দিচ্ছি এটা কি কমপ্লিট ডিজ্যাপিয়ার হচ্ছে, এটা পার্সিয়ালি হবে, হিমানজিওমা অথবা লিম্ফেনজিওমা যদি হয় তাহলে পার্সিয়ালি ডিজ্যাপিয়ার হবে, কিন্তু অন্য ক্ষেত্রে তা হবে না। আর যদি হান নিয়ে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, রিডিউস কমপ্লিট ডিজ্যাপিয়ার, যাকে বলা হয় রিডিউসিবল। ঠিক আছে, তাহলে সুতরাং এটা কি হিমানজিওমা না, এটা কোনো ডিজ্যাপিয়ার হচ্ছে না, পার্সিয়াল ডিজ্যাপিয়ার হচ্ছে না। আর যদি বলে যদি কম্পিটিটিভ টেস্টও করো নাই, স্যার মাই ডায়াগনোসিস ইজ ডার্মায়েড, সো আই থিঙ্ক নো নিড টু পারফর্ম কম্পিটিটিভ টেস্ট, এই জন্য আমি করিনি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আর হিমানজিওমা আর কি থাকতে পারতো, ভিজিবল পালসেশন থাকতে পারতো, হিমানজিওমা থাকতে পারতো, থাকবে যেমন কোনো কথা না, মে বি প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে সব কিছু স্ক্রিপ করতে হবে। তাহলে তোমার ডায়াগনোসিস ছিল কি ডার্মায়েড, এটা সিভাসিয়াস সিস্ট না কেন, হিমানজিওমা না কেন, অনেক সময় বলতে পারে লাইপোমা না কেন, লাইপোমাতে কী হবে সারফেসটা কী হবে লো বলে, আর স্লিপিং সাইন পজিটিভ। ঠিক আছে, আপনাদের লাইপোমা কি আছে আমরা দেখাবো, স্লিপিং সাইন পজিটিভ আর লো বলে এখানে না, এই জন্য লাইপোমা না। আচ্ছা এরপরে ঠিক আছে, তোমার ডায়াগনোসিস ইজ কি ডার্মায়েড, তাহলে হোয়াট উইল ইউ ডু, কী করবা, এক্স রে স্কাল বসবে, সুন্দর করে বলতে হবে, চেহারা সুন্দর, কথাবার্তা হবে সুন্দর, বুঝছ? যেমন এই কয়েকদিন আগে আমি হজ করতে গেছিলাম, তা আমার এক ফ্রেন্ড আছে, যদি এটা ঘিবতের পর্যায়ে পড়ে, এই আমাদের সাথে কিছু ঢাকার মহিলা ছিল, ওই যে ঢাকাইয়া মহিলা বলে না, হ্যাঁ, তা ওই ঢাকা মহিলাদের কথাবার্তা একটুই না, তা আমার ওই মানে রুমমেট বলতে পারো, দেখছেন আপনি কীভাবে কথা বলে, শুনলে বমি আসে, আমি বলি যে দেখো তো অস্বীকৃতি তো আসো।